আবারও যান্ত্রিক ত্রুটির কবলে নাসার ঐতিহাসিক চন্দ্রাভিযান মিশন আর্টেমিস, আর এতে নির্ধারিত সময়ের মধ্যে রকেট উৎক্ষেপণ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। আজ নাসার দ্বিতীয় দফার চেষ্টায় নির্ধারিত সময়ের মাত্র 5 ঘন্টা আগে রকেটটির যে অংশ তরল হাইড্রোজেন ও তরল অক্সিজেন ট্যাঙ্কের সঙ্গে যুক্ত তাতে ফাটল দেখা দেয়, আর এতেই বাধে বিপত্তি। এর আগে গেল সোমবার প্রথম ধাপে শুরুতে একই রকম যান্ত্রিক ত্রুটির কারণে স্থগিত হয় চাঁদে পাড়ি দেওয়ার নাসার এ মিশন।